আগামী অর্থ বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবে আরও চার লাখ মানুষ বরাদ্দ বেড়ে হচ্ছে এক লাখ ত্রিশ হাজার কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় উপকারভোগীদের ভাতাও বাড়ানো উচিত তাদের মতে দুর্নীতি অনিয়ম দূর করা গেলে এই কর্মসূচির সুফল পাবে যোগ্য আরও অনেকেই বর্তমানে দেশের দুইশো বাষট্টি উপজেলায় আটান্ন লাখ এক হাজার বয়স্ক নাগরিক মাসে ছয়শো টাকা করে ভাতা পাচ্ছেন আসছে অর্থবছর এ সুবিধাভোগীর সংখ্যা বেড়ে ষাট লাখে উন্নীত হবে বরাদ্দ রাখা হচ্ছে চার হাজার চারশো পঁচিশ কোটি টাকা পঁচিশ লাখ পঁচাত্তর হাজার বিধবা ও স্বামী নিগৃহীতা নারী মাসে সাড়ে পাঁচশো টাকা করে ভাতা পান সামনের বছর আরও এক লাখ সুবিধাভোগী বাড়বে মোট বরাদ্দ থাকছে প্রায় এক কোটি টাকা এছাড়া প্রায় 30 লাখ অসচ্ছল প্রতিবন্ধী মাসে আটশো টাকা করে ভাতা পান সামনে অর্থ বছর আরও এক লাখ উপকারভোগী বাড়ছে মোট ব্যয় হবে প্রায় তিন হাজার কোটি টাকা সব মিলিয়ে আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের একশো তিরিশ কর্মসূচিতে বরাদ্দ বাড়ছে তিন হাজার সাতশো আটাশ কোটি টাকা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দারিদ্র বিমোচনের প্রয়াস এই খাতে প্রসারী নয় ইমিডিয়েট টার্মে এটা কন্টিনিউ হবে আমি আশা করি এবং এই বছরে আরও সংখ্যা বাড়বে এবং আগামী বছর আরও বাড়বে আমি মনে করি ইন দ্য নেক্সট থ্রি ইয়ার্স সম্পূর্ণ এলিমিনেট করা যাবে তো নতুন কিছু লোক হবে এই ব্যবস্থাটা চলতে থাকে সামাজিক নিরাপত্তা খাতে উপকারভোগীর সংখ্যা বাড়লেও ভাতার পরিমাণ বাড়ছে না অর্থনীতিবিদরা বলছেন দেশে বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় দশ ভাগ তাই ভাতার পরিমাণ নির্ধারণে বিষয়টি বিবেচনায় নেয়ার পরামর্শ তাদের অ্যামাউন্টটাও বাড়ানো উচিত যাতে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা যায় পার্টিকুলারলি খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএস যেটা আছে শহরে সে এই দুইটাকে একটু অ্যাড্রেস করা উচিত এক কোটি কার্ড হোল্ডার যদি আমরা রাইট পিপলকে আইডেন্টিফাই করতে পারতাম আমার মনে হয় সব গরিব মানুষকে আমরা কাভার করতে পারতাম তার মানে এখানে অনেক নন পুয়ার কিন্তু এখানের মধ্যে ইনক্লুড আসে সেই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে বর্তমানে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ জিডিপির আড়াই শতাংশ এ হার বাড়িয়ে তিন শতাংশ করার পরামর্শ দিয়েছে পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা